দারিদ্র দূরীকরণ। আজকে আমরা ইতিমধ্যে কাউন্সিলর মহোদয়ের মুখে শুনেছি যে এখানে স্বাস্থ্য শিক্ষার আয়োজন করা হয়েছে, আমাদের ফাউন্ডেশন রচিত এ নিয়ে অনেকখানি কাজ করছে। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং মা বোনদের উদ্দেশ্যে বলব যে ছাত্রছাত্রীদেরকে ভালো ছাত্রছাত্রী করার মূল চালিকা শক্তি মা বোনেরা। যেই বাড়িতে মায়েরা শিক্ষার প্রতি দরদি, সেই বাড়ির ছেলেমেয়েরা শিক্ষিত হইতে বাধ্য। ছেলে বাংলা ফজলুল হক নাম শুনেছেন আপনারা, অনেক পুরানো নেতা ছিলেন, তিনি বলছিলেন যে আমাকে একজন ভালো মা দাও তাহলে আমি তোমাদের একটা ভালো জাতি উপহার দিতে পারবো। কারণ ভালো মা হলে তিনি ছেলে মেয়েদের সঠিকভাবে শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করতে পারবেন, জাতি ভালো হবে। সুতরাং মা বোনদের প্রতি আমার নিবেদন, বাচ্চা